আসসালামু আলাইকুম। আপনি যেন কি বলছিলেন যে এখন মানুষ বিশ্বাস করবে না, আপনারা কাজে গেছেন কয় টাকা করে? জি আবার বলেন, বোঝা যায়নি। কয় টাকায় জন দিয়েছেন আপনারা? আর মানে জনেরা যে বসে থাকতো ওই সময় কোন সময় বললেন যে সূর্য ওঠার বসে থাকতো এই বসে থাকতো যে বুঝতে দিলি বুঝতে দিলি ওই বুঝতে যায় দাঁড়া থাকতো বেলা উঠলি হয়ে বসতো আর সারাদিন নিয়ে তো বেলা ডুবে দিলি তারা শেষ মাস জনের দাম পল্টো কত দিত কত সাইরে না সাইরে না করে। আপনি আপনি কয় টাকা করে জন দিয়েছেন? দুই টাকা। ওই সূর্য ওঠার আগে যে বসে রয়েছে না সূর্য ডুবলি আইছে আর আইসেন কয়টার সময়? আর এখন কি অবস্থা বর্তমান? বর্তমানে তো জনে গেলে সুখ কোন সকাল আটটায় যাবে আর একটা বাজলি উঠে চলে আসবে মাঠেতে। এখন কত করে? পাঁচশো টাকা জন। আর আপনারা সেই সময় চার আনা করে জন দিয়েছেন? আট আনা। সূর্য উঠলি তাই গেছেন আর সূর্য ডুবলি তাই বাড়ি আইছেন। তাহলে মানুষ উন্নতি হবে না? আগের এখন তো সবকিছুর মান দাম সবকিছু বাড়া, এই কারণে এখন জনের দাম পাঁচশো টাকা। সর্বপ্রথম কি কাজ করেছেন? বারো আনা জনের দাম রাজমিস্ত্রি জোগালে বারো আনা জনের দাম। সেই সময় তো আপনার ফ্যামিলিতে লোকজন ছিল কয়জন? লোক সাত আটজন। তাই বারো আনা জনের দাম পড়ে সাত আটজন খাই যেত আর এখন একটা মানুষের যদি তিরিশ হাজার টাকাও দেওয়া হয় মাসে তারপরেও চলে না, হয় না? টানাটো নিয়ে যায়। তা আপনি এখন কাজ মাস করেন না? না আপনি তো এখন কোনো কাজ করেন না। আর আপনি 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 মাঝে সাথে করেন? আপনারা তো কাল কাজটি বললাম এখানে তো আপনারা তো অনেকদিন ধরে কাজ করেন, এখন তো আর কাজ করা সম্ভব না? তো সম্ভব না বলে কাজও করিনি, করার নতুন ঘরে ঘুরে রয়েছে দাঁড়ো দিইনি রাম করা পাঁচ ফুট লম্বা রাম করার তো জাতেও কাটে আসতেও কাটে, এই জন্যই বলে রামের করাত। রামের করাত জাতেও কাটে আসতেও কাটে, রামের করাত সাংঘাতিক একটা করাত। হুমান তাহলে দুই জন এক কাজের কে গল্প চলো কথা আগে চলে ওই আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে নেই। আপনার ছেলে নেই? না মোটেই না। ও তাহলে তো এক গুন্ডা এক গুন্ডা বলতে চারটি দেখ। আল্লাহ তালা রহমত অনেক বেশি আল্লাহ আপনার উপর আল্লাহ তালা রহমত বেশি, এই কারণে আপনার মেয়ে বেশি দেখ আল্লাহ দিছে। হ্যাঁ সবকিছু আল্লাহ দিছে। আর আপনার ছেলে মেয়ে কয়জন? আলহামদুলিল্লাহ অনেক, আপনারও তো অনেক সন্তান। কোনো কারোর বাড়িতে কোনো খাওয়ার কষ্ট নেই? আছে নাই? কারোর খাওয়ার কষ্ট নেই?
মানে আগে বিয়ে করলাম খালেক দাদা ছিল হ্যাঁ খালেক দাদার নাম শুনেছি আমি খালেক দাদার বোন বিয়ে করলাম বাবুরাল সত্তর হলো নানা সব মেলা দল আছে বাবুরাল সত্তরের বাড়ি মেলা হ্যাঁ গুল নিচ্ছেন এগুলো নেওয়া তো ঠিক না এগুলো নিয়ে ঠিক না আর আপনার স্টেডিয়াম পড়িছে কি রে টাক পড়িছে কি করে এত তেল আগে এত তেল আগে এত তেল আগে আপনি পশ্চিম বাইরে তেল নয় আপনি কি কাজ করেছেন সারা জীবন আইটি বাড়াইছেন আর খাইছেন মানে বাপের তা বেঁচেছেন আর খাইছেন বাপের সম্পদ সব বেঁচে দিয়েছেন আর খাইছেন ডি ডেডি বেঁচেছেন পাগল পাগল পছন্দ নেই নাকি পাগল তোমার মেলা পছন্দ নাকি তারপরে আমি বাজারে গেছি সেই জন্য আসতেছি ওই সময় আমার পছন্দ হয়েছে না আসিয়ে ওই গোবর সাথে গল্প গল্প কি আমাদের তোমার পছন্দ হয়ে আমি বিশ্বাস পাগল না তো তালে ও তো পাগল না তো তালে ও পাগল না পাগল সাজিছে তোমার এই নায়কের মতো চেহারা দেয় আর দাঁত সামনের দাঁত দুটো দেয় ওপর তোমার প্রতি টাসকি ক্রাস খেয়ে গেছে বুঝছো আর কইলে না তো এই স্টেডিয়াম পড়িছে কে রে এত তেল একা এত ই ঘষা যাবে না আমার মামিকে টাকা লাগবে না আমরাই গোষ্ঠী বাড়ি আইছে আর তুমি বলে পুলিশ ছিলে তা কোন জেলার পুলিশ আমি কোন কেউ তো ক্ষতি পারে না আমি পুলিশ হলাম শুনেই মানে ইনার নাম এমনি পাঠাইছে ইনি কোনো পুলিশ ছিল না নাম এমনি পাঠাইছে পুলিশ তাহলে তুমি এই এই এইডে করো কি তোমার নাম পাঠাইছে পুলিশ তুমি জি জি কারে নাম গেলাম আর আপনাদেরকে একটা আমি শিখাই দিই বুঝছেন ওই সালাম ফিরানোর আগে যে কোনো নাম আছে সালাম ফিরানোর আগে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা পড়বেন আপনার মা বাপ মারা গেছেন আপনাদের সবার মা বাপ আপনাদের মা বাবার জন্য কি দোয়া করবেন আপনার ছেলেরাও আপনাদের জন্য দোয়া করবে ঠিক আছে সালাম রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা পড়বেন আমি পড়ি এই কারণে বললাম আপনারা পড়বেন আপনাদের মা বাপ তো কবর চলে গেছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক তাদের জন্য দোয়া করবেন তাদের জন্য দোয়া করবেন আপনারা মারা গেলে আপনাদের জন্য আপনাদের সন্তানের জন্য সবাই দোয়া করবে আর এখন নামাজ কালাম করেন খুব ভালো মতো বলতে হবে নামাজ কালাম খুব ভালো মতো বলতে না কাজ এত যাবে না কাজ এত যাওয়ার প্রশ্ন আসে না তারপরেও খুব খুশির সাথে আল্লাহকে দেখে না না তবে এগুলো কপাল পোড়া সন্তান এগুলো আল্লাহ তালার তবে সন্তানের বদুয়া না দেওয়া ঠিক ওই আপনি তো আমি একটা ই বলি ওই একজনের একটা এক মক্কা সাহেবের ইমাম উনি এক জায়গায় গেছে খালি ওনার কাছে শুনতেছে আপনি ইমাম হলেন কীভাবে তা উনি বলতেছে যে আমার আমি ছোটোকালে খুব দুষ্ট ছিলাম বিজাত ছিলাম তা যখনই আমি আমার মা বাবার সাথে দুষ্টমি বিজাতি শয়তানি করতাম তা তখন আমার মা বাপ রাগের মাথায় যখন আমার প্রতি রাগে যেত রাগের মাথায় বদ্ধ না করে দোয়া করতো যে আল্লাহ তালা এর হিদায়ত দান করো আর
মক্কা শরীফের ইমাম বানায় দাও, কাবা শরীফের ইমাম বানায় দাও। মানে রাগের মাথায় বদদোয়া করতেন না, রাগের মাথায় কি দোয়া করতেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, এই কারণে উনি মক্কা শরীফের ইমাম। তা দেখুন আপনারা মুরব্বি সন্তানাদির পরে ই দেবেন না, লানত বদদোয়া দেবেন না। আর বদদোয়া তো আসলে মনেতে দেওয়া লাগে না, মুখে দেওয়া লাগে না বদদোয়া, তাই না? এমনি অন্তরতে ভালো যায় করার কিছু নেই। আসলে আল্লাহ এই দোয়া করবেন, আল্লাহ তালা তখন হৃদয় দান করুক, আল্লাহ তালা হৃদয় দান করুক। অন্য মাসের ভালোবাসে ভালোবাসে না, এর কারণ নাকি বাপের তাকে খায়, বাপের জমা যাতে খায়। এসে কপাল পোড়া সন্তান, এর কপাল পোড়া, আল্লাহ তাআলা এর কিয়ামতের দিন ঠিকই বিচার করবে, পুঙ্খানুপুঙ্খানু রূপে হিসাব নিবে। ওদিন কেরা কোনো জবাব দিতে জবাব দিতে পারবে না, আপনি শুধু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করুক আর সহি সালামতে চালাই নিক, বুঝছেন? যে কি বলে সাধু বুক চাই ঘটেছে, তার মানে মানে কাহিনীটা কি? কাহিনীটা সাধু চল না, হ্যাঁ বুক চাই ঘটেছে, তাই এই বিচারে জোর ছিল ছোটবেলায় না, জোগালে দিছে নারকেল বেড়ে দিয়ে, নারকেল বেড়ে দিয়ে বারো না জোনের দাম, যাতে আসছি তো বারোটা দিলে কেউ স্বীকার করবে না, তাই কি? এখন তো কেউ বিশ্বাসই করবে না, না বিশ্বাস করে নাই। আর ভারণা করে কাজ করছে নাচকে বেড়ে দেয় এই বিচার সাথে, এই বিচার কাজ করছে। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, তাহলে যান। হ্যাঁ আসলে যে যেটুকু করবে তার ফল পাবে, এই